এই নাস্তার রেসিপি দেখার পর মাথা ঘুরে যাবে হ্যাঁ তো বেশি মুচমুচে আর এত বেশি মজার যেমনটা আমি তৈরি করেছি আজকে দেখার পর আপনি রোজ রোজ বানিয়ে খাবেন বাইরে থেকে কখনই কিনে এনে খাবেন না এটা মাত্র চল্লিশ টাকা খরচ করলে কিন্তু এটা তৈরি করা সম্ভব এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দুধ বানিয়ে নিলাম এক গ্লাস পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরবর্তীতে কিন্তু চাইলে আপনারা রান্নার তেল বা বাটার দিতে পারেন পুরানো নারকেল দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের চৌ একটু কম চিনির পরিমাপটা পছন্দ মতো দিবেন তবে হালকা মিষ্টি রাখবো আমি সেজন্য কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দশ টাকার সুজি এখানে সর্বমোট খরচ আছে দুধ আর ঘি চিনি মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার এর মধ্যে কিন্তু হয়ে যাবে চিমটি পরিমাণ লবণ দিয়ে এবার আমি ডো তৈরি করে নিচ্ছি দুধের এই ডোটা ঘি ফ্লেভার আসবে আর নারিকেল তো আছে কামড়ে কামড়েই থাকবে ডো তৈরি হয়ে গেল এখন আমি একটা ছড়ানো স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি এতে করে গরম বাতাসটা খুব দ্রুত চলে যাবে হালকা কুসুম কুসুম গরম থাকতে থাকতেই এটা মথে নিতে হবে হাত দিলে হাত ঠিক এই অবস্থায় মথে নিতে হবে ভাবে মথা হয়ে গেলে এ থেকে আমি ছোট ছোটো লেচি আকারে নিব তারপর আমার পছন্দ মতো আমি এই বিস্কিট নাস্তাগুলো বানিয়ে নিব গোল গোল করে হাতের তালুতে নিয়ে একটু সমান করে মসৃণ করে নিতে হবে তারপর আমরা চায়ের চামচ দিয়ে এই দাগগুলো কাটব এই নকশাটা আপনার পছন্দ মতো দিবেন আমি একটা ছোটো সাইজের চায়ের চামচ দিয়ে এভাবে করে দাগ কেটে ডিজাইনটা করে নিলাম তারপর সাইডগুলোকেও একটু এভাবে করে রাউন্ড করে দাগ কেটে দেব তাহলে কিন্তু এই নাস্তাটি দেখতে খুবই ভালো লাগবে সবকটি একইভাবে আমি বানিয়ে নিলাম আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি এই তো সোনার দাম দিয়েও কিন্তু এই বিস্কিট বাইরে থেকে কিনতে পাবেন না আমি বলবো হাতেই বানিয়ে নেবেন এত মজার বিস্কিটগুলো এই বিস্কিট বানিয়ে চাইলে কিন্তু আপনারা বিস্কিটের বয়ামে ভরে রাখতে পারেন তারপর খেতে পারেন চায়ের সাথে বা অ্যামিতেও নাস্তা হিসেবে একটা একটু আমি স্লো বানিয়ে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের বানানোর সুবিধা হয় আর কি এবার চলে যাব কিচেনে কিচেনে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম একে একে সব কটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর নাড়াচাড়া করার দরকার নেই হাতলে ধরে এভাবে একটু ঘুরাবেন যত কয়টা দেওয়া যায় হালকা ফুলবে এই বিস্কিটগুলো বেশি কিন্তু ফুলবে না কালারটা যখন ক্রিম কালার চলে আসবে তখনই আমি এগুলোকে নামিয়ে নিব। অত কড়া ভাজা দিব না যদি চান আপনারা আরও একটু ভেজে নিতে পারেন কালারটা সোনালি বর্ণের করে আমি এই কালারই রাখলাম এবার নামিয়ে নিচ্ছি প্রথমে একটু হালকা কালার লাগলেও কিন্তু নামানোর পর আরও একটু কালারফুল হয়ে যাবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ উপায়ে অল্প খরচে কিভাবে মজার একটা বিস্কিট আইটেম তৈরি করে দেখানো যায় সেটাই করে দেখালাম আশা করলাম যে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারে একবার হলো তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিব খেতে খেতে আর যেতে যেতে আবারও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ